আইজ রে ভাই তোমারে আমারে আল্লাহ দৌলতে ঈমান দিছেন এক হাজার বার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলের ঈমানের দাওয়াত দিছেন এর বাদেও দৌলতে ঈমান নসিব হইছে না আজ তোমারে আমারে আল্লাহ দৌলতে ঈমান দিছেন তুমি আর আমি ঈমানের তলে কিতা মেহনত করিয়া আজ যদি তোমার আমার ঈমানের তলে মেহনত রইতো তাহলে দিনর মজমুয়াত আমরা হে আপনার ফুটি মাস জেলা কোম্পানিত বাসই ওলে আমরা বাসিলাম মানে ঠিক কি না হচ্ছে হ্যাঁ হায় রে হায় হায় রে হায় এক হাজার বার নবীজি আবু জাহলের ঈমানের দাওয়াত দিছেন একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুতনো আসলা ফাউ ফুলি গেছে নবীজির আক্তা অর্ধেক রাজকুর সময় আল্লাহর রসুল উঠি গেছেন ঘুম তাকিয়া হ্যাঁ উঠিয়া খাদিজারে কইত্রা আমার মিসওয়াক কেন দেখাও হ্যাঁ আমার মিসওয়াক দেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল আরে স্বামী নবী মুহাম্মদ এখন রাইত অর্ধেক রাইত হইছে আবু তো তাহাজ্জুদের টাইম হইছে না তোরা বাদে তাহাজ্জুদ পড়ি ভাই ও নবী তোমার ফাও মোবারক ফুলা আস্তা দিন পরিশ্রম করি আইছো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল আরে বিবি খাদিজাতুল কুবরা আমার আল্লাহ আমারে দুনিয়ার জমিন দিছেন না আমি ফেট পরি খাইতাম আর নয়ন ভরিয়া ঘুমাইতাম আমি আজ রাইত আমার শশা আবু জেহেলদের দৌলতে ঈমানের দাওয়াত দিতাম খোকা সুবহানাল্লাহ নবীজি রাইত দিনের দাওয়াত দিছেন চিন্তা করছেন নবীজি যাই হোক খাদিজাতুল কুবরার কথা নবীজি মানছেন না মানিয়া আবু জেহেলের বাড়িত গিয়া দরজার মাঝে ঠুকি দিছেন তখন আবু জেহেলে তার বৌরে হয়েছে দেখিয়া কি যাই ন আদা রাইত আমার সম্পর্কিত মানুষ ছাড়া তো খাওয়াবার কথা নাই ইন খরগিয়া ইয়া খালি টুকাটুকি করেন তোরা দেখছেন গিয়া তার বউ আইয়া দেখছে তো নবী মোহাম্মদ খা গিয়া কইছে ও দিন কুরেন যাই নৌ যে খালি ইমান লইয়া ঘুরি থা ও এ আবু জেহেলে কইল যাও নবী মোহাম্মদ রে গিয়া কই এখন আমি বারইতাম না তেন যাইতা গিয়া বাইরে আবু জেহেলের বিবি আইয়া কইলি হে মোহাম্মদ আবু জেহেলে কইছেন তুমি হ্যাঁ এখান থেকে যাইতা গিয়ে বারইলে অসুবিধ হইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আরে আবু জেহেলের বিবি আমার চাচা আবু জেহেল দেখো আমি একটা কথা কইম আর একটা কথা কইম আর তান যদি আমার কথা খান মানিলাইন আমি মোহাম্মদ সাক্ষী তাহম আমার মৌলায় তানে জন্নত নসিব করবা হোক সুহানাল্লাহ ফিরিয়া আবু জেহেলের বউ গেছে গিয়া কইছে এই তো জান না এই কইনে একটা কথা ফিরিয়া বেটিয়ে আইলি ফিরিয়া কইলা ওলা খবর হইল হুকা তিনবার 7 নম্বর বার বেঈমান নাফরমান আবু জেহেল আইল আয়া দরজা খুলিল আর খোলার বাদে কইল হে মোহাম্মদ তুমি দিনও সেতাও আর রাইতও সেতাও তোমার যন্ত্রণায় জমিন আমি টাইফ হইয়ান না কিতা লাগিয়ে আইস কৌসাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দি খান্দি কইল আরে চাচা আবু জেহেল আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি আমার কাছে আজকে ঈমান লইয়াও আমি সাক্ষী তাহু আমার মৌলায় তোমারে দৌলতে ঈমান নসিব করবা হ্যাঁ জান্নাত দান করবা ওখান কইতে না কইতে ওলা মায়ের মারলো ওলা মায়ের মারল রে ভাই নবীজির ধাক্কা মারিয়া মাটির ফেলাইলো নবীজির খান মোবারক ফাটিয়া নবীজির গর্দনা ফাটিয়া আপনার ফিটি ভাই হাতে দিয়ে আপনার দুল বালি লাগিয়া রক্ত বারণি শুরু হয়ে গেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুখা নবীজি রোয়ানা হইলা হ্যাঁ খাদিজায় যেমনি দেখছেন নবীজিরে দেখিয়া খান্দা শুরু করছেন আতর মাঝে রুমাল রয়েছেন আর লইয়া হইত্রা আইনা মিসলো খাদিজা ফাবাকা খাদিজা তুল কুবরা নবীজিরে দেখিয়া খাদিজায় খান্দা শুরু করছে আতর মাঝে রুমাল রয়েছেন আর নবীজিয়া খাদিজা তুল কুবরারে দেখিয়া খান্দা শুরু করছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা খাদিজার হুজরা থামানির বাদে খাদিজাতুল কুবরায় আঞ্জা করে দরয় আর দরিয়া নবীজির মাথা ফুসিয়া দেন শরীর ফুসিয়া দেন আর খান্দইনার কইন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি না করছি ইগে ঈমান আনতো না আপনি কিতার লাগি গেলাই আপনি গেলাই কিতার লাগিয়া আমি না করছি ইগে ঈমান আনতো নাই আল্লাহর রসুলে কইলাম ও খাদিজাতুল কুবরা আমি ওতাল লাগি গেছি
যদি আমার আল্লাহ জিকাইন বিলে হে মুহাম্মদ আমি তোমারে দুনিয়ার জমিন ও দৌলতে ঈমান দিয়া নবুয়তি দিয়ে ফাটাইছিলাম তুমি কিতা খাম করছো রাত দিন কিতা খাম করছো তোমার সাসারে তুমি দিনের দাওয়াত দিছলাইনি ঈমানের দাওয়াত দিছলাইনি এর লাগি আমি আমার সাসারে ঈমানের দাওয়াত দেবাত গেছি খাদিজা তুমি সবর করো আইনা মিসলু খাদিজা তোমার লাগাইনার কোনো বিবি আমি মক্কার জমিন ও পাইছি না তুমি শান্তি থাকো তুমি সবর করো আবু জেলে আমারে মারছে আমার মৌলা আমার দরজা বুলন করিয়া দিবা হে না কামাইব سبحان الله صدقتني وارزقتني على دين الله واغانتي عليها بمالها بمالها خديجه الكبرى النبي جي خيلا তুমি দলা তোমার লাগাইন বেটি আমি পাইছি না তুমি দলা মাল দি সাহায্য করলাই সময় দি সাহায্য করলাই আকল দি সাহায্য করলাই দন দি সাহায্য করলাই ইলা আমারে মক্কার জমিন আর কেউ সাহায্য করছে না তুমি সবর করো আমার আল্লাহ আমারে এ এর বদলা দিবা হক সুবহান আল্লাহ ইখানে আমি খোয়ার মতলব হইল খান যে নবী জিয়ে অত মেহনত করলা রাইতও দাওয়াত দিলা দিনও দাওয়াত দিলা হ্যাঁ মাদানেও দিলা দুইটা তো দিলা এর বাদে আবু জেলর দৌলতে ইমান নসিব হইছে না আজ লক্ষ্মীনগর মনাছড়া হ্যাঁ দানিরগুল বড়বন বাউরঘাট ইত্যাদি জায়গাত খেয়াইয়া ইমানের দাওয়াত দিছে আমরা দৌলতে ইমান পাইছি আজও ইমানের মাত কথা ও কুরানোর মাত কথা ওর আমরা বাড়িত ঘুরিয়া বড় আফসুসর কথা বড় আফসোসের কথা নবীজির হে জবানার সাহাবাই কেরামে এই দিনের লাগি কত মেহনত আর কত কষ্ট আর কত তকলিফ করিয়া এই দিন দে বাসাইয়া আমরার গেছে আজ আমানত তৈয়া গেছেন আজ বাড়িয়ে বাড়িয়ে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় কোরআন আর আহাদিসে নববিয়ার আলোচনা চলে আমরা বেড়াইয়ার আমরা বাড়ির তাকিয়ার আমরা দোকানের সময় নষ্ট করিয়ার অযথা টাইম আমরা হে খাটাইয়ার বড় আফসোসের কথা হযরতে আবু দরজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবানার সাহাবাই কেরামে নবীজির এক হাদিস শিখবার লাগিয়া এক মাস জানবার লাগিয়া দুই মাস আটিয়া গেছেন হো সুবহানাল্লাহ দুই মাস আটিছেন আমরা রাটিয়া কোনো কোনো যাবা লাগেন না আলি মোগল বাড়ি তাইত্রা গর আইত্রা হামসায়া তাইত্রা এলাকা তাইত্রা ঠিক কি না হনছে আইজ আমরা আইতাম ফারিয়েন না হ্যাঁ আমরা ইমানে আমরা রানি হাজির করতে পারেন না এটা দুঃখর কথা নাইনি হনছাই বাইরে আয় আপনা আর ফিরাউনের গর আসলা হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না নাম উঠলানি আপনারা দেখো তফসিরের মধ্যে লেখছেন আসিয়ারে আল্লাহ পাকে কি পর্যন্ত দৌলতে ইমান দিছিলা উফ হায় রে হায় হায় রে হায় হায় রে হায় কি পর্যন্ত আসিয়ার দৌলতে ইমান আসলো তোরা দেখো হ্যাঁ আসিয়ায় কি পর্যন্ত কষ্ট করছেন এই দৌলতে ইমানের লাগিয়া এই ফিরাউনের গরে এক বেটি আসলা এর নাম আসলো মুসাতা ফিরাউনে রাখলো খাম আমরা বেটিন রাখি নানি খাম খাজো বালা করি খেয়াল করো আমরা বেটিন রাখি নানি বাড়িতে খাম খাজো ফিরাউনে তার গর মুসাতারে রাখলো তার ফুড়ির চুলুলতা আসিয়া দিবার লাগিয়া গরর খাম খাজ করার লাগিয়া একদিন মুসাতাই ফিরাউনের ফুড়ির চুল আসিয়া দিতরা আর একটা সিরুনিটা আপনার আত থাকি মাটির ফুড়ি গেছে গিয়া আর মুসাতাই বিসমিল্লাহ আমান তুমি রব্বি মুসা হুকা সুবহানাল্লাহ মুসা আলাই সাল্লামর আল্লাহর নাম লইয়া আর সিরুনিটা জমিন থেকে উঠাইছে ফিরাউনের ফুড়ি তো গরম হই বলে আমার বাপ হইল আল্লাহ আর তুমি আমান তুমি রব্বি মুসা আর খান মুসার আল্লাহ রক্তা কিতা হো তুমি আমার বাহরে আল্লাহ মানো নানি তখন ফিরাউনর গর যে খামলা বেটি মুসাতা এন হইলা আরে ফিরাউনর ভুড়ি আরে বাসার ভুড়ি তোমার বাপে আমারে সাখর রাখছেন আমি খাম করিয়ার খামর বদলা আমারে পয়সা করি দিতরা আমি খাইয়ার আমার জান রক্ষা করিয়ার কিন্তু তোমার বাপ আমার আল্লাহ নাই আমার আল্লাহ হইলা মুসা আলাইহিসসালামর আল্লাহ দেখো ইমান লুকাই লুকাইয়া ফিরাউনর ফুড়ি ফিরাউনের গেছে গেছে গিয়া কইলি আব্বা জান একটা কথা তোমার হইতাম আইছি বলে কিতারে মাই হো বলে তুমি তো খালি খোদাই দাবি খোদাই তুমি আল্লাহ আর গরো সুগ্রী যজ্ঞ খামর আসো এগিয়ে তো তোমার আল্লাহ মানে না হ্যাঁ তো তুমি কোন কলর আল্লাহ হইলাই খুব ভালো করে খেয়াল করবা তুমি কোন কলর আল্লাহ হইলাই ও ফিরাউন কইল দাও আমি গিয়ে ঠিক করি আর মুসাতারে ও আইলো না ফরমান বাড়ি আয়া মুসাতারে ডাক দিলাম ডাক দিয়া কইল মুসাতাক তুমি আমারে আল্লাহ মানো নানি বিলে না আমি তোমারে আল্লাহ মানি না বিলে তোমার আল্লাহ হে বিলে মুসা আলাইহিসসালামর আল্লাহ যাইন এই না আমার আল্লাহ কইল তোমারে দুর্মুস দিমু মারমু খাতল করমু তোমার শাস্তি দিমু যদি তুমি আমারে আল্লাহ হও না বাইরে মুসাতায় খান্দি খান্দি কইলা আরে বাদশা ফিরাউন
তুমি আমারে মারো তুমি আমারে খাটো বাতো তুমি আমারে ফাঁসি দেও যা তোমার মনে চায় করিয়া লো আমি তোমারে আল্লাহ হইতাম নাই আমার আল্লাহ হইলা মুসা আলাইহিস সালামের আল্লাহ সুবহানাল্লাহ দেখো কি পর্যন্ত মায়া তারা ও ফিরাউনে অর্ডার করলো বিলে ফুটাও তানে সিতে ফুটাও কিতাব বলে এখন তফসিরের কিতাব ওলা সিতে ফুটানি হইছে আরো আত একটা ফেরাক মারা হইছে আরো আত একটা ফেরাক মারা হইছে দুইয়া ফার মধ্যে দুইটা মারা হইছে রে ভাই আর গলার মধ্যে ছুরি রাখা হইছে আর ফিরাউনে কইছে তোমারে দুই খণ্ড করি লইব তোমারে দুই টুকরা করি লইব আমারে আল্লাহ কইলাও আরে মুসাতায় কইলা আরে ফিরাউন আমি তো ফাইলাও তোমারে কইছি আমারে খাটো বাটো তোমার মনে যা চায় তা করি আলো আমি তোমারে আল্লাহ কইতাম না এ হুকানা সুবহানাল্লাহ ও দেখলো আর কোনো হলে আর খামাইত নাই ও মুসাতার ফুড়িয়ে গু আসলি হরু মরু দুধ খাইত বুঝছেন নি ও গু গরত আইন তাইন ও গু আনাইছে খবর দিয়া আনিয়া বাচ্চা গু সারিছে বাচ্চা ওকে কিতাব লেখেন বাচ্চা ওকে ওলা আপনার আত দি মারি মারিয়া মার থন উঠিয়া মার থনের মধ্যে আপনার দুধ খাবার শুরু করছে রে ভাই ওই সময় তফসিরের কিতাব লেখেন ও বাচ্চাটা যে সময় মার থন দুধ খাবার শুরু করছে ও সময় ফিরাউনে বাচ্চার আপনার গলার মধ্যে ছুরি রাখছি আর মুসাতারে কইছে ও মুসাতা যদি তুমি আমার আল্লাহ মানো না আল্লাহ হও না ফাইলা তোমার বাচ্চা জব করাইব বাদে তোমার জব করাইব মুসাতায় টপ টপাইয়া চকুর ফানি ফেলাই নার খান্দই নার কই নারে আরে ফিরাউন আরে বাদশা আমারে খাটো আমার বাচ্চা খাটো বাটো তোমার মনে যা চায় কর আমি দৌলতে ইমান থাকি সর্বনা আজ যদি আমরা ইমান রইতে ওয়াজর দিন মসজিদ খালি থাকলো নিয়ে লোক চাই হ্যাঁ বড় আফসোসের কথা বালা করি খেয়াল করে ভাই এর বাদে কিতাব লেখেন এই জালিম বেইমান না ফরমানে ফয়লা বাচ্চা খাটিছে ফয়লা বাচ্চা জব করাইছে মারথন বাইয়া রক্ত গেছে ওই সময় ফিরাউনে উঠিয়া কইছে বাচ্চার যে হাল হইছে তোমার সেই হালত হইব আমার আল্লাহ কইলাও আহাজা হযরতে মুসা তাই কইলা আরে এ বাদশা আমার খাটিলাও আমারে বাটিলাও হ্যাঁ আমি তোমারে আল্লাহ হইতাম নাই আমি তোমারে কিতা হইতাম নাই আল্লাহ হইতাম নাই তাই হোক কিতা বলে কইন মুসা তারে নিয়া আগর জমানা তামনা আর সাফ আর বিচ্ছু ফালিতা খেয়েও যদি কথা মানে না তারে ও ওটা দি খামড়াইয়া শাস্তি দেবাইয়া মারতা বুঝছেন নি বাদ কিতা ওয়াজ ইতা বুধরানি কিতা হইয়া হ্যাঁ ওয়াজ বালা করি বুঝবা আমি কিতা হইয়া মানে আমরা এখন যারা ছাগল গুল ফালি নেন ওলা সাপ বিচ্ছু তারা ফালিতা খেয়েও যদি অন্যায় কোনো কোনো কুকর্ম করে বাদশার কথা মানে না তারে ওলা শাস্তি দেবো হইতো তো মুসা তারে নিয়া এক গড় হারাইয়া কিতাব লেখছেন আর দরজা মারি দিছে আর ও গরো সাফে আর বিচ্ছে খামড়াইয়া ও গরম আপনার মুসাতা শহীদ হইছে কিন্তু দৌলতে ইমান থাকি হরছেন না দৌলতে ইমান থাকি হরছেন না ও গরো মৌত হইছে ও গরো মৌত হইছে রে বাবাই বড় করি হোক সুবহানাল্লাহ হায় রে হায় হায় রে হায় আমার মা বনিনতে আপনারা আর গার্জেন টকলরে মসজিদে ফাটাইয়া দেওয়াই সকলে দোয়া করতাম আমার বাপ খুব খারাপ মানুষ তো আমি হুরুমুরু মানু হেরে একদিন রতনপুর ওয়াজও গেছিলাম আর এর বাদে গোলাউলা বন্ধ গেছে বুঝছেন আর আমরা আল্লাহ খান্দির মানুষের দূরের ওয়াজ দখল দাওয়াত দিলেন আর টাইম মতো ওয়াইজ নাই বুঝছেন বাদে তোমার খালি আতায় না রকম তুলা দেও তুলা দেও আর তুলা দেও দেও হইয়া বাসাই এখানে সর্বনাশ হ্যাঁ বুঝছেন চার পাঁচ ঘন্টা কোনো খানো গেলে করা লাগে বড় বড় বুজুর্গানে দিন দাওয়াত দিলেন এর বাদে এরা নাই হ্যাঁ আর বাদে তোমার বা হ্যাঁ খুব খরাইলা কতবিল খরাই উড়াইয়া হ্যাঁ আর ও একবারে শেষ নেসতে না বুঝতে তুমি কিলা ভালো এইতে ওয়াজ তোমার এলাকা তোমার ডিস্ট্রিক্ট তোমার এরিয়া হ্যাঁ আর নাহলে আগে ওলা ফিউল ভাঙিয়ে দেও না দাওয়াত আল্লাহ খাদিত কোনো আলিম নাইনি বালা বালা আলিম অকল আসেন মনাসড়াত আসেন রতন হুইর আসেন শাহবাদ আসেন হ্যাঁ কুসলাত আসেন আরও বিভিন্ন জায়গা তালিম অকল আসেন হ্যাঁ এরা রে দাওয়াত দেও এরা ইয়া তুলা তুলা খরকা জোয়ান এক পার্টি আসেন এরা কইবা না এরা হইলে হইত না হ্যাঁ এরা হইলে হইত না তারা হ্যাঁ তারা ও আপনার হ্যাঁ আপনার লম্বা লম্বা ঠান হইত হে আমি অন্য খেওরর আমি উল্টা মাতিয়ান না ঠিক আছে হেরারও দেও কিন্তু যারা দাওয়াত রাখি আয় না এরা রেখিতে লাগে দাওয়াত দিতা এটা তো আফসোসের কথা এটা তো আফসোসের কথা দাওয়াত রাখলে আইতো গড়ি গড়ি আইতো আমি এদিন বড় বন্ধ গেছি ওয়াজ এখানে গোলাউলা বন ডাক্তারে না করছে তুমি আর মাতিও না আমি গেছি হিনো যাওয়ার মাঝে গরম পানি নিয়ে খাইয়া আর তো মাইক দেখছি না নি আমি হ্যাঁ মাইক দেখি আলে হ্যাঁ এমনি উবাল হয়ে যাই আমরা বুঝছেন মাইক দেখছি বুঝাইলাম না খাম হয়ে যাব গিয়া ও হাসাও খাম হয়ে গেছে অত করি হয়েছি
কিন্তু আমি হে সাইলে ফারি ডাক্তারে না করছে এর বাদেও আমি খানির উপরে খানি দিয়া কিন্তু না গেলে ফারিয়া তারাও মানবা কিন্তু এর বাদে আমি হাজির হইছি কারণ এই সময় খান যদি তার আসমান থেকে আরেকজন আনিয়া দেবাইন তাহলে যাইন দাওয়াত দিছলা এনরে কইবা তোমার হেনতো আইলা না মনে হয় তুমি বালা করি কইছ না এটা যত্রনা দেখা দেন যাই হোক আল্লাহ মাফ করুক কহিবা আমি মারতাম সেইয়ান না আমি মারতাম সেইয়ার খান আয়াত যেটা পড়িছি আমার যে বিষয় কইছে আমি হবাই বাদে ওয়াজ করবো ফরদা উদ্দার তোরা করমু আজ সুদর ওয়াজ করবো আগে আমি কইতাম সেইয়ার দৌলতে ইমান আল্লাহ আমরা দিলা আমরা কিতা মেনত থরিয়ার ইমান এরপরে ফিরাউন গড় গেছে বালা করি বুঝবা ফিরাউন গড় গেছে যাবার বাদে আসিয়াই হইলা তুমি তো বড় জালিম মানু রেবা হে গিয়া গড় খর আজ দুইজনের খাম শেষ করি আইছি হুকা না উজুবিল্লা হুকা আসিয়াই হইলা কিতা করছো বিলে মুসাতাও শেষ তান ফুড়ু শেষ আসিয়া রাজি আল্লাহ তালাল হায় দারে দারে খান দই নার কই নারে স্বামী তুমি তো বড় জালিম বেটিটা মাল্লায় মাল্লায় বেগুনা বাচ্চাটা তুমি কিতার লাগি মাল্লায় বিলে ইগে তো আমারে আল্লাহ মানে না ইগে তো আমারে খোদা মানে না আসিয়া কইলা তুমি তো আল্লাহ নাই তুমি তো খোদা নাই আমি তো তোমারে আল্লাহ মানি না বড় করি হোক সুবহানাল্লাহ হে কইল রে সারা দুনিয়া সাবুত করতে করতে অন গরয় সমস্যা দেখা দিলিস হ্যাঁ গরয় সমস্যা দেখা দিছে বিলে আসাও আমারে আল্লাহ মানো নানি বিলে তুমি কিওর আল্লাহ তুমি তো আমার জামাই তুমি তো আমার স্বামী তোমার ফাওর তলে জান্নাত ইখান আমি মানবো একশো বার মানবো কিন্তু তোমার আল্লাহ মানতাম নাই আমার আল্লাহ ইলা মুসা আলাইহিস সালামের আল্লাহ কইল রে এটা গর এটা কিতা যদি হইল হে ও কইল বেঈমানে ফিরাউনে কইল ও আসিয়া লাখ লাখ ফুড়িন থেকে বাসিয়া তোমার সাথে করছি তফসিরের কিতাব লেখছেন আসিয়া বড় সুন্দর বেটি আসলামাই এর বাদে কইল হাজার হাজার ফুড়িন খালি তোমার খেদমতর লাগি আমি রাখিয়া তৈলাম অত বড় সিংহাসনের মালিক তোমারে বানাইলাম আজ যদি তুমি আমারে আল্লাহ হও না এটা সব থেকে তুমি বঞ্চিত হই ভাই এটা সব থেকে তুমি বঞ্চিত হই ভাই রে সই ভাই জলি লই ভাই মায়ের খাই ভাই পিঠা খাই ভাই আসিয়ায় কইলা আরে স্বামী তুমি আমারে মারো বাটো ফিটো কাতল করো তোমার যা চায় মনে তুমি করিয়ালো আমার আল্লাহ ইলা মুসা আলাইহিস সালামর আল্লাহ কইতেও মারা শুরু করলো অল্লাহ মায়ের মারাইলো তফসির লেখেন লাস্টে আপনার আসিয়ারে হইল পুলিশ রে কইল তারে দড়ি আনকে যাও পুলিশ ইটা ডরাই লিলা বলে অতদিন আগুয়াইয়া নিলাম গাড়ি দিয়া সিংহাসন তুলি আর আইজ বাসায় কয়ে দড়ি আনতাম এটা তো একটা থাজ্জু বিবি আমার নাই হ্যাঁ আমি আপনারা লোনে ওয়াজ করি আর খাই যদি অন্তে গিয়া খে অর্ডার করে বলে এনার দড়ি আনো যেটা দড়ি আনার দেই ভাই তার একটা সরম লাগবো না বলে খাইল বয়ান করলা আইজ এটা খিতা বিয়া খান পুলিশ ইতায় ডরাই লইলে এখন তো বাসার অর্ডার নাই নি দড়ি আনো তারা মজবুর হইয়া আসিয়ারে গে দড়ি আনলা আনার বাদে কইল আসিয়া যে সিংহাসন তখন যে তখ্ত তখন তখ্ত মুখা তান মুখ খান করো হয় তখনের মায়া আমার আল্লাহ কই দিতে হারে হুকান আউজুবিল্লাহ ও আনলো আনিয়া কইল দেখো এই সিংহাসনের মালিক আমি তোমারে বানাইছি হে বানাইতাম বাসাই তখ্তর মালিক তুমি ওইটাই হে তুমি যদি আমারে আল্লাহ মানো না এটা সব থেকে বঞ্চিত হইবাই এর বাদে কইল তোমারে আমি যদি কথাও মানো না তো তোমার উলঙ্গ কর্ম সারা দুনিয়ার মানুষের সামনে একটা হায়ালা মানুষ যদি হয় সরমালা বেটা যদি হয় বেটির কথা দূরে তো আর তারে যদি হো বিলে মনাছড়ার বাজার তুন লেংটাও আইন 1 কোটি টাকা দিমু হারাম মানে হায়া সরমালা বেটা হইলে হইব নি লেংটা খুঁজছে হ্যাঁ কইব মাটিয়ে ফাড় দেও আর আমি জমিনের তলে হামাই যাই আমার 1 কোটির দরকার নাই হ্যাঁ আমি উলঙ্গ হইতাম নাই আর একটা বেটিরে যদি হওয়া হয় এখানে বাজারি বেটি বেহায়া বেটি হে বারো বাজার গুড্ডা মেলার যারা রিটাকশনও যারা বেটি যদি হয় আর থাইরেও যদি হওয়া হয় তুমি বাজার উলঙ্গ হইব নি শুনছে ওই তো নাই বেই মান্না ফরমানে আসিয়ারে অর্ডার করলো সে মানে পুলিশ রে সিপাহী রে অর্ডার করলো শাসন নকর রে অর্ডার করলো আসিয়ারে তোমরা উলঙ্গ করিলাও অতায় থানে কিতা করলা উলঙ্গ করলা লেংটা করলা লেংটা করার বাদে কইল ও আসিয়া আমি তোমারে জরির কাপড় দিয়া বারিক কাপড় দিয়া ফাতলা কাপড় দিয়া আমি তোমারে আব্রু করবো মাথা থেকে ভাও পর্যন্ত ডাকিয়া লইম তুমি আমারে আল্লাহ কইলাও আসিয়া কইলা আরে স্বামী
তুমি আমার এখানে সোনা দিয়া কাপড় বানাইয়া দিলাও, আমি তোমার আল্লাহ হইতাম নাই, আমার আল্লাহ হইলা মুসা আলাইহিস সালামের আল্লাহ যাইন, এই নিলা আমার আল্লাহ হক সুবহানাল্লাহ। এর বাদে লেখেন কিতাবের মধ্যে লেখেন ওলা মায়ের মারলো, মায়ের মারার বাদে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় জমিনে বেহুশ থাকছেন ভাই, হুশ হওয়ার বাদে আসিয়ারে জিগাইলো, আসিয়া তোমারে বালা ডাক্তার আনিয়া এলাজ করাইম, বালা খাফর দিম, এই এই সিংহাসনের মালিক তোমারে আজ আমি বানাইয়া দিলাম, তুমি আমারে আল্লাহ কইলাও, তুমি আমারে আল্লাহ মানিলাও। আসিয়া কইলা, আরে স্বামী আমার জান যত সময় আছে অত সময় পর্যন্ত আমি মুসা আলাইহিস সালামের আল্লাহ রে আল্লাহ কইমু, সুবহানাল্লাহ। হায় রে হায়, বড় আফসোসের কথা। যাই হোক, কিতাবের মধ্যে লেখেন তাই তো কোনো অবস্থাতে আর মানছেন না, না মানার বাদে আপনার বেলেই টানিয়া আমরা যারা গরু আর ছাগল জব করাইয়া খালি, তফসিরের কিতাব লেখছেন ওলা আসিয়ারে আস্তা শরীর খালি ছেড়ে ভাই, জিত্তা মান দিয়া লকটাইয়া খালিস, ওহ হাই। খালার বাদে কিতাবের মধ্যে লেখেন আসিয়ার শরীর খাফ ছুটি গেছে, আসিয়া খাফা মানে খাফা শুরু করছেন, ওই সময় রে ভাই এক জাতীয় মরিচ আছে রে ভাই, এক জাতীয় মরিচ গুলি আনি আসিয়ার শরীরের মধ্যে দিছি, ওই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় রব্বি ইবনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, এই আয়াতের তেলাওয়াত করছেন আর কইছেন আল্লাহ আমি আর ফিরাউন দেও সাইয়ার না, দুনিয়ার জমিন অন্য কোনো জামাইও সাইয়ার না, আল্লাহ আমি তোমার দ্বারো ব্যস্ত আমি জায়গা খান সাইয়ার। এই দোয়া করার লগে লগে মৌলা আরো সলা খুশ হইছেন, ওলা খুশ হইছেন, ওখান হইছেন নাকি না, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন ভাই, বিদায় নিছেন, বড় করে হোক সুবহানাল্লাহ। কিন্তু ইমান থেকে হরছেন না, ওলা ইমানের লগে মায়া আসলো, ওলা ইমানের লগে মহব্বত আর প্রেম আসলো। হে খাদিজাতুল কুবরা নবীজির ফয়লা বিবি আসলানি, যখন খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার দারোয়াত, ওই সময় খাদিজার মাথার মধ্যে নবীজি আদ দিস, আর আদ দিয়া কইলা, ও খাদিজা তুমি দুনিয়া ছড়িয়া যাইবাই গিরেবা, ও হলিমদার টুকরা বিবি খাদিজা তুমি দুনিয়া ছড়িয়া যাইবাই, আমার আল্লাহ তোমারে ব্যস্ত জায়গা দিবা, ব্যস্ত গিয়ে আমার বিবি একজন হইবা, এনে গিয়ে আমার সালাম জানাই, ও বড় করি খসু বড় করি আরো বড় করি ওকার সোহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তাজ্জুব হয়ে গেলা, বিলে নবীজিও তো আমারে ফয়লা শাদি করলা দুনিয়ার, হ্যাঁ নবীজিও তো আর কোনো শাদি করছেন না, এখন ব্যস্ত গিয়া নবীজিয়ে হইন তান বিবি আসেন, এনে গিয়া সালাম জানাইতাম বিয়াফারটা কিতা। খাদিজাতুল কুবরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামারে সওয়াল করলার কইলা, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিন আপনি তো আমারে ফয়লা বিবাহ করলা, আর কোনো বিবি বিয়া করছেন না, সাথী করছেন না, আপনি কিতাল লাগি খরাই, আমি জন্নত গিয়ে আপনার বিবি খাদিজাতুল মানে হ্যাঁ আপনার বিবিরে আমি সালাম জানাইতাম আপনার বিবি হে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় কইলা, ও খাদিজাতুল কুবরা ফিরাউনের বিবি আসিয়া ব্যস্ত আমার বিবি হইবা হোক সুবহানাল্লাহ, বিলে কিতাল লাগিয়া, বিলে যেদিন তানে ফিরাউনে মারছে গড় তাকে ধাক্কা মারি ফেলাইছে, আসিয়ায় দুনিয়ার জমিন অন্য কোনো জামাই চাইছেন না, ফিরাউনের গরজ আইতাই কেন চাইছেন না, তাই খুঁজিছেন আল্লাহ তুমি মৌলার দ্বারো ব্যস্ত আমার গড় খান জায়গা মানে দিও রে আল্লাহ, ও কথা খোয়ার কারণে আল্লাহ খুশ হইয়া নবী মোহাম্মদ রে কিতা করছেন স্বামী বানাইয়া দিছেন খসু ভালাল্লাহ। আমরার বেঠিন তোরে জামাইয়া খাদাই দিলে কইবা, হ্যাঁ তুন খাদাই দিলে তোল্লা খাই না রক্তের রোগ আছেন, হ্যাঁ ওনার গল ফোন খতরা, হ্যাঁ হ্যাঁ তুন বারবার করে না রইলে কিত হইলো, হ্যাঁ ইলা খতরা নাই নি, ওই দিন একে খর হুঞ্চি মোবাইল তিনটা হরুতা তুইয়া আমারে তুইয়া গেছে গিয়া মোবাইল খর, হ্যাঁ তিনটা রুতা তুইয়া আবার তুইয়া গেছে কি মোবাইল হওয়ার, আর একদিন দেখলাম মোবাইল, হ্যাঁ আপনার মমজান বিবি না কিতা বিবি আবার আপনার তিনটা রুতা তুইয়া ফুটচুত, হ্যাঁ আই দতা চলেন না নি দুনিয়াত, না না বেদার রে আমার মাথে আপনারা তোলা জিকির মার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফিরাউনের বিবি আসিয়াল্লাহাইন
আল্লাহ আমরারে দৌলতে ঈমান দি তা হো আল্লাহুম আমিন নবীজি মেরাজে গেছিল আপনারা খবর পাইছেন না একটা মাত আছে না নি কিতাব নবীজি মেরাজে যাইতে এক ওয়াদির মধ্যে গিয়া হ্যাঁ অন আপনার নবীজি কইলা দম লাগো অন জিব্রাইল গে জিব্রাইল লগে আসলা বিলে কিত হইছে ইন ওখান থেকে খালি মিশকে আম্বরের আতরের সেন্টার তুলো দম লাগো তত্র সেন্টার লইয়া যায় আল্লাহ রসুলে তো জানেন না এলকুর ফির ওলিও হলে আপনার গনক হলে চোখ মুজিয়া কইলায় বড় করে হোক নাউজুবিল্লাহ হ্যাঁ জিব্রাইল আলাইহিস সালাম রে নবীজি জিকাইলা ইন ওখান থেকে মিশকে আম্বরের সেন্টার ও আল্লাহর হাবিব হ্যাঁ জিব্রাইলে জিকাইলা ও জিব্রাইল ইন ওখান থেকে সেন্ট বারো ইয়ার আতরের সেন্ট বারো ইয়ার আল্লাহর রসুলের জিব্রাইলে কইলা জিব্রাইল তুমি জানো না নি ও মোহাম্মদ তুমি জানো না নি জিব্রাইলে কইলা আল্লাহর রসুলে কইলা ও জিব্রাইল আমি জানি না জিব্রাইলে কইতরা ফিরাউনের ঘরে খামলা বেটি আসলা এন খবর ওখান অন দেবা অন তাকে মিশকি আম্বরের আতরের সেন্ট বারো ইয়ার আমরার মা বনিতর খবরের দারইলা গেলে হয়তো আপনার খালি উরু তুরু ডান্ডার আওয়াজ বাড়াইতে পারে ঠিক কি না কোন চাই ও এই বছর যে হারে মেলা তুফান দিছেন হ্যাঁ আপনারা ইতার কিবার বেঠিন গেছেন না আর ল্যাংটা আর উদনা আর বেফর্দা জমিন গুরিত্রা হ্যাঁ ইতার খবর থাকি আতরের সেন্টাই বনি আপনারা কোন চাই আতরের সেন্টাই তো নাই এর লাগিয়া আমি আমার অততঞ্চলর বাপ ভাইয়ের তরে মা বনিন তরে খুঁয়া দেয়ার দেখো আগর জমানার বেঠিনতে ইমানের লগে কত মায়ার মহাব্বত জান দিছেন জান দিছেন কিন্তু দৌলতে ইমান তাকি হরছেন না আল্লাহ তালায় আমরারে ওলা দৌলতে ইমান বানাইবার তৌফিক দিতা হোক আল্লাহ আমিন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখালুহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলুহা উম্মতি মুসলিম শরীফ নবীজি ফরমায় আমার উম্মতর বেঠাইন বেঠিন যত সময় ব্যস্ত দাখি লইবা না ব্যস্ত হামাইবা না কোনো নবীর উম্মত ব্যস্ত যাইতে পারতা না বড় করে হইকা সুহানাল কত বড় কথা নবীজি হইতরা আমার উম্মতর বেঠাইন আর বেঠিন যত সময় ব্যস্ত দাখি লইবা না অত সময় কোনো নবীর উম্মত ব্যস্ত যাইতে পারতা না আর যদি কেউ যাইন গিয়া তে যাবা যাই যদি তো নাই যত সময় আমি নবী মোহাম্মদের উম্মত ব্যস্ত যাইবা না হুক এখন আমরা ব্যস্ত যাইতে হইলে কিতা করা লাগবো বিলে মা আমার তুকুম বিহি ফাখুজুহু নবী যে যে দিন লই আইসন ওটারে মজবুত করে ধরা লাগবো আর ওমা নাহাই তুকুম আনহু ফান্তাহু নবী যে না করছেন চুরি করিও না মিশা মাতিও না সুদ খাইও না ইন্দিরাবাস মারিয়া খাইও না রাস্তার টেকা মারিয়া খাইও না গরিব বেটির গরিব বেটির মাল আত্মসাত করিও না বাইর জমিন খানাই তা না হইয়া তার দস্তগত দিয়া তুমি নামজারিত নে আপনার হারাইও না এটা চলেন নি না না একে একদিন বড় ভাই দস্তগত দিয়া হ্যাঁ হগুর দস্তগত হে দিয়ার থান নামে জমিন আপনার খেলা খুলিছে হুকা নাউজুবিল্লাহ এখন কোনটাই হে খালি ওয়াজ করে যদি আর তফসির করে আর খান্দে তে খামাইব নি এটা কোনটা খামাইতে নাই আপনার আর মসজিদ আমি হইয়ার আগর জমানা মেঘ দিছে না হ্যাঁ আপনার বেমার আইছে দাস্ত বমি মহামারী আইছে নাই নি আপনারা মুরব্বী হলে দোয়া করছেন আলী মুলাম লইয়া মহামারী দূর হইছে রে ভাই দোয়া গ্রান্ট হইছে এলকু দোয়া করলে মহামারী আরো আগ্গায় আগ্গায় কি ঠিক কি না এক এক মুসলমানের ভিতরে সাত সত্তর কুইন্টাল খালি হিংসা হ্যাঁ আর এমনি খালি দেখবাই এটা ইল বিল কুন্তা খামাইতো না হ্যাঁ আর বেশিরভাগ আল্লাহ মাফ করুক কা হ্যাঁ আম মানুষের কাছে তো আসেও আছে হিংসার মূল্যায়ন আমরা মূল্যায়ন যেটা আছি হ্যাঁ এটার ভিতরে হিংসা আছে এক নম্বর দর্দে আমরা মূল্যায়ন হগুন আগে তৌবা করা লাগবো আল্লাহ মাফ করে দিও কাকু আল্লাহ মাফে সারা মূল্যায়ন নাই হ্যাঁ ও খালি ফেসা ফেসি লিখালি কি কি গু কি গু তাকি বড় হইতো কি কে কি করে ফালাইতো কি কে কি গু তাকি আগে যাইতো হ্যাঁ আজ যদি আমরা ঠিক হয়ে যাইতো সব ঠিক হইব ঠিক কি না কোন চাই মাথায় না কিতা লাগে না আমার মাথায় বেজার হইতরা আমার দুষ্ট হল আর বুজুর্গ হল মূল্যায়ন তো কইবা এগুয়ার গোখান থাকি আজরাইল খাড়ো এখানে হক মাত মাতিয়ার হক মাত মাতিয়ার বুঝেন নি গত জানুয়ারিত বুঝেন নি আম মানুষে কইত্রা মুল্লাই সাহেব তুমি মাগরিব বাদে ওয়াজ করবাই আর মুল্লাই সাহেব আমার আসর বাদে দিলেই তো বুঝেন নি বাদে আমি চিন্তাধারা করলাম রে গিয়ে খালি হয়ে কি আসর বাদের ব্যাপারটা কিতা
তাতে আমি আরো মোল্লালারে জিগেলাম হেন কইলা এই সময় মানু গরু ছাগল বান্দাত তা কইনো সময় দিত তোমার কারণ হে তোমারে না হামসায়ার চাপে দাওয়াত না দিয়া ফারেন না কিন্তু দের দেবলা মানু নাই এবলা তুই নাইয়া যাক বাদে আমি ব্যাপারটা বুঝ পাইলাম বুঝছনি অত হিংসা এরে হুনো আল্লাহ যদি খবরের আগবাইত চায় আল্লাহ যদি খবরের দাম দিত চায় আল্লাহ যদি খবরের ইজ্জত দিত চায় আল্লাহ যদি খবরের সম্মান দিত চায় তুমি যদি বাসাই লক্ষ্মীরতে খামাইত না আইব নি খান কোনো অবস্থাতে খামাইত নাই এর লাগি আমিও লগে তাহমু আমরা আগে তৌবা করা দরকার আমরা আগে ঠিক হই আমরার ভিতরে থাকে হাসদ হিংসা কিনা গমন তকব্বুরি রিয়া সুমা খানাখানি লিকালিকি ওটা সব বাদ দেই আর বাদ দিয়া তওবা করি আল্লাহর কাছে ইনশাআল্লাহ যে দোয়া করমু আল্লাহর কাছে গ্রান্ট হইব যে দোয়া করমু আল্লাহর কাছে গ্রান্ট হইব আর নালে আগর জমানা টানটুর ফির সাহেবের দোয়া করছেন বদরপুরি শেখের দোয়া করছেন রতনপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির দোয়া করছেন বারুঘাটের দোয়া করছেন বাসান্দির শেখের দোয়া করছেন আল্লাহ মেঘ দে গরু ছাগলে খাইতা গাছ পাত মরিয়া ফুড়াই যার আল্লাহ তুমি মেঘ দেও বাইরে আসমান ও মেঘর কোনো সন্ধান নাই কিচ্ছু নাই খালা করিয়া মেঘর জড়িয়াই গেছে রে ভাই এখন যদি মেঘর আউলি থাকে মেঘ খালা করি আনের ওলা অবস্থা থাকে রে ভাই আর আমরা দোয়া করি সালাই মিলিয়া আউলি পর্যন্ত বাগিব ভাই বাগবানের কোন চাই না বেদার ইতর আমার মাঠে আপনারা আউলি পর্যন্ত বাগিব কিতাল লাগিয়া হ্যাঁ ও তোরা চিন্তা লাগাও তোরা চিন্তা লাগাও সত্তর হাজার ও মুসলমান ঈসাই একবার বয়তুল মুকদ্দাস আল্লাহর গর বাঙ্গিবার লাগি আইতরা তখন বয়তুল মুকদ্দাসর ইমামে দেখলা আমরা তো সংখ্যালঘু মানু হম মানু আতিয়ার পত্র কিচ্ছু নাই আর ইতার তো মোকাবেলা করা আমরা লাগে সম্ভব নাই হ্যাঁ ইতার তো মোকাবেলা আমরা লাগে করা সম্ভব নাই ও বয়তুল মুকদ্দাসর ইমামে বাইতুল মুকদ্দাস হামাই আর হামাই আল্লাহর কাছে দোয়া করেন আর কইন আল্লাহ তোমার ঘর বাইতুল মুকদ্দাস আইজ বাসাইলে তুমি বাসাইতাই কুল্লার দুই রাকাত নামাজ পড়াইন আর মসজিদে ফুটা ফানি ফেলাইন ফজরের নামাজ পড়িয়া বাইতুল মুকদ্দাস আর ইমাম রাস্তা বায় যাইতরা রে ভাই আরো আল্লাহর ওলি হওয়ায় থেকে আইতরা বাইতুল মুকদ্দাস আর ইমামে দেখিয়া দৌড়াইয়া হেন গেছে গেলা গিয়া কইলা ও আল্লাহর ওলি ও ফিরসাব তোমারে বড় বালা টাইমে পাইছি বড় ভালো হয়েছে বিলে কিতা খোসাইন বিলে সত্তর হাজার ও মুসলমান আইতরা বাইতুল মুকদ্দাস ভাঙ্গিবার লাগিয়া মুসলমান দে মার ভাল লাগে রে ভাই আমি দোয়া করছি রাইত তুমিও দোয়া করিও আল্লাহর লিয়ে হইতরা ও বাইতুল মুকদ্দাসর ইমাম দোয়া করা লাগতো না দোয়া করা লাগতো না দোয়া করা লাগতো না বিলে কিতাল লাগিয়া বিলে রাইত তুমি মসজিদর গর বাইতুল মুকদ্দাস এক ফুটা ফানি ফেলাইছিলাই ফরিস্তায় নিয়া দরিয়া থালাইয়া দরিয়ার ফানি বাড়িয়া সত্তর হাজার ও মুসলমান ইসাই ডুবিয়া মরছেন সুবহানাল্লাহ আমরা এলা ফানি ফেলাইলে আরো রেইছে নৌকাই ভাই মনে হয় হ্যাঁ আইয়া আপনার রেইছে মারামারি শুরু হইব হ্যাঁ আমার দুষ্ট হলার বুজুর্গ হল কিতাল লাগিয়া ও ওখান তো আমি কইতাম সেয়ার আমার এখ হইছে সুদর তোরা মাত পাতিতাম সারা দুনিয়া আপনার সুদে লইলিছে একদিন আগে আমার দাওয়াত দিল আর দেওয়া হইল বন্দনা সুদর ইয়াত ওয়াজ করিও না আর এক দলে আমার কাগজ দিলা বন্দনা সুদর ওয়াজ করা লাগবো বুঝছেন নি বাদে আমি দেখলাম যারা কাগজ দিয়েছেন তারা এটা যদি মানি না আর হিগুরটা মানিলে এতে তো ডরাই নিলাম ডরাইলাম নাই হ্যাঁ এক আধ ঘন্টা ওয়াজ করার বাদে আমার খানাখানি করি হইল হ্যাঁ আপনারা কইলাম তোরা বদলিয়া করতে আর গরম হইয়া করছি ওয়াজ বুঝছেন আর গরম হইয়া ওয়াজ করছি দেখো গেজা যদি হালাল হয় না এখন আর ফিন নাই এখন খালি দেওয়ার বাসাই তৈ হ্যাঁ হ্যাঁ এখন খালি দেওয়ার বাসাই তৈ এর লাগে আমি এখন কোনো সংগঠনও নাই নদুয়া তো নাই জমিও তো নাই খুন্তাত নাই আমি আমার নবীজি যে হ্যাঁ তরিকার মধ্যে আসলা ও ওগুলো ইয়া এখন খালি মাল দেও বাসাই আর তৈ ও ও হাল শুধুস আর নাহলে আপনার বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি আপনার ইয়াকুব সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি যে হাতিমালি সাহেব আদম হাকিম লইয়া গেছেন বায়ম্পুর মুসাইদ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি হয় ঘুরতে মাতিও না খুব ভালো করে খেয়াল করো তখন আপনার আব্দুল জলিল সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি আপনার হাতিম আলী সাহেবরে লইয়া হ্যাঁ মুসাইদ সাহেব রহমতুল্লাহ আলাইর বাড়িত গেছেন বালা করে খেয়াল করবা বায়মপুরী মুসাইদ সাহেব রহমতুল্লাহ আলাইর বাড়িত হরুমরু গা থেক গুয়া আর এগুত আঁটু পানি আঁটি পানিত গোসল করা যায়নি তোমার মাথি বামালে গোসল করার কোনো লাইন নেই তো তখন বদরপুরী শেখ ফারো রইছেন আর হাতিম আলী সাহেব
আদম হাকিম ফির সাহেব ইয়াকুব সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহি বায়ামপুরে মোশাই সাহেব রহমাতুল্লাহ আলাইহির ফুলকিত লামছেন গোসল করতা ভাই আটু ফানি ইতমধ্যে গোসল করার কোনো লাইন নাই ওলা ফানি উফরে দিত্রা আর কইত্রা আল্লাহ তুমি আমার বায়ামপুরে মোশাই সাহেবর জীবনটা কোন মানে হালতটা কোন দিন বদলি থাই আত্তুলে দোয়া করছেন নিও না কইছেন জি না হ্যাঁ কিন্তু যাও সিলেটর জমিনও যাও গিয়া খবর লইয়া দেখো মোশাই সাহেব রহমাতুল্লাহ আলাইহির খানদানর মানুষ যেটা বংশাবংশী এটা আপনার বড় বড় ইন্ডাস্ট্রির মালিক ক সুবহানাল্লাহ যদি আত্তুলি দোয়া করতা আপনার ইয়াকুব সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহিতে কিতো হইল না আপনারা কইছে কিতো হইল আইদ আমরা কত দোয়া করলাম আল্লাহ লকডাউন হরাও আট দিন থেকে দশ দিন দশ দিন থেকে বারো দিন বারো দিন থেকে দুই বছর লে ভাই যত দোয়া করি আরো ঠাইটুইয়া লাগে হ্যাঁ কারণটা কিতা টান্টুর ফির সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি আগর যাইন আসলা টান্টুর ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ হাল্লা খান্দি আনুরফার একটা জায়গা আছে আমার এক মুরব্বী সাহেবে কইলা আমার মাইজির গোসা হামাইছে এত কোন ডাক্তারে আপনার মানে আপনার অপারেশন করে না ডরাইলাই কয় আঙ্গুল খাটিয়া ফেলা নিলাম মাইজির হাত ফুলি অত বড় হয়ে গেছে আমি শুক্রবার কর দিন টান্টুর জমিনে গেছি গিয়া জুমান নামাজ পড়েছি আর টান্টুর ফির সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইরে কইছি হুজুর আমার মাই দিয়ে বড় আজাব খতরা ওলা আতর মাঝে গোসা হামাইছে হুজুর টান্টুর ফির সাহেব রহমতুল্লাহ আলাই কইলা বাবা দোয়া করো হাত তুলিস আল্লাহর কাছে কইলা আল্লাহ তোমার মন্দির হাত খান তুমি বালা করে দিলাও সারা দুনিয়ারে মাফ করে দাও আমি ও দোয়া শেষ এন মনে মনে কইলা হুজুরে বড় বাটি দোয়া করলা তোরা বালা করি কইলে মনে হয় মায়ের আরাম হইল অনে আইসুন তেন বাড়িত আই আল্লাহ দেখলাম আই মুরব্বী সাহেবে দেখলা তান মায় যে আতর মধ্যে আপনার গোসা হামাইছিল আর দিয়া বাড়ি ঝাড়ু দিত্রা বড় করে কসু হানান আইয়া জিকাইলাম আই জিকিত হইছে আজ বিলে দুইটা ওইটার সময় রা আখতা বরাত করি বার হইয়া গেছে কি আরো বড় করে কসু হানাল্লাহ হ্যাঁ বিলে ও তাই চিন্তা লাগাইলে আমি তো জুম্মার বাদে দুইটা উঠার সময় দোয়া করছি লইয়া হোক আসু হালাল্লাহ এলকো আপনার দুইটা থেকে রাত দোয়াত বইলে মায়ের গোসা বার হইতো রাত দুইটা বাজিলেও বার হইতো না আরো হামাইতো পারে আমার দুস্ত হল আর বুজুর্গ হল ওলা হিংসা মেসাবর ভিতরে ওলা মাস্টরের ভিতরে ওলা আনা মেসাবর ভিতরে ওলা সবজি বেসরার ভিতরে ওলা আলচরার ভিতরে ওলা টুকটুকি আলার ভিতরে ওলা ঠিক কি না হন যায় আমার দুস্ত বলার ভিতর গোয়াল সারা দুনিয়া খালি হিংসা কে হিংসা হ্যাঁ খালি হিংসা খালি হিংসা আমার দুস্ত হলার বুজুর্গ হল আমার ভাই এই হল যত সময় আমরা দিল পাক করবো না যত সময় আমরা সাফ হইব না হালাল গেদা খাইব না মিশা মাথা বাদ দিব না নাফরমানি বাদ দিব না এটা কোনো দোয়ায় কোনো কাম লাগতো না এল্লাগি কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবী অকলরে সম্বোধন করিয়া কোরআন আল্লাহ জানাই দিস হে আম্বিয়াই কেরাম হল হে নবীগণ তোমরা হালাল গেজা খাও আর নেকামল করো হালাল গেজা খাও আর নেকামল করো লগে লগে বাদর আয়াতের মধ্যে আল্লাহ তালায় তোমারে আমারে সম্বোধন করে কইছেন হে মুমিন হল মুসলমান হল ইমানদার হল তোমরা হালাল গেজা খাও আর নেকামল করো এখন সারা দুনিয়া বন্ধ না ঠিক কিনা শুনছেন এর বাদে আপনার আমি আমার ঠেকা আছে ব্যাংক হ্যাঁ মাল্লর জখাত দেই না খালি ফর ছড়িয়া রাইয়া বসছি খালি নমাজ ছড়িয়া কোন মানুষ আছে তার ব্যাংক ঠেকা নাই হ্যাঁ নোট বদলার সময় দেখা গেছে কার কত আছে হ্যাঁ হ্যাঁ কার কত আছে খালি নমাজ ফর ছড়িলাম আর আমার জখাত নাই মনাছড়া মাদ্রাসা থাকিয়া বিশিনটা থাকি রতনপুর থাকি আইলাম ওই সব জখাত দেও তার দে আপনার বিশ হাজার টাকা জখাত আছে খালি লুকায় বুঝিনি খালি লুকায় জেলা জখাতর নমাজের কথা কোরআন আল্লাহ কইছে নালে তো জখাতর কথা কইছে এ খর দাদা কইলে আর একগু দিলে না খাওয়াইব নি কইছে এর বাদে তোমার ব্যাংক ইন্টারেস্ট দেখগু আছে ক মুসলমানে আমরা এটা হরাইলাম ব্যাংক যে ইন্টারেস্ট যেটা আছে আমি এই বছর তৈলাম জানুয়ারিতে 1,00,000 টাকা বাদর বছর গিয়া দেখলাম 1,12,000 টাকা হয়ে গেছে আমি তো হিসাব মিলাইতাম আমার মূল পুঞ্জি তো 1,00,000 টাকা এই 12,000 খান থেকে আইলো এই টাকাটা তুলি আমি ফকিরদে দিতাম আনা সোয়াবন নিয়তে হ্যাঁ ইটা কুন্তা দেবা দেবী কুন্তা নাই আর খালি ওটা কামাইব নি যদি কোনো মূলবী বারোয় আসা আমার জমিন হোক কামাইব এটা কুন্তা খামার নতা লাগিয়া
এলাকি খোয়াবে টা ফাইছো ইন্টারেস্ট দের কুজাইয়া ফাইছলা নি সাজি হ্যাঁ সব মানুষের অ্যাকাউন্টে টাকা আছে আমারও আছে খোয়াবে টা ইনতে জো হল্লাই এদিন আমি কইছি উজান কুফাত হ্যাঁ উজান কুফাত কই আইছি আপনার এক মাস্টার সাহেব একদিন আমারে ফোন করে কইলা আমার তো ইন্টারেস্ট টাকা তুলা হই গেছে কিতা করতাম কইলা ইগুনার আমারে সহায়ও না আনা সোয়াবন নিয়তে তুমি হকির বিস্কিট দাও কইলা ওয়াই আল্লাহ কান্তি ফাইলাম ওই এক মানু হ্যাঁ ইন্টারেস্টে বিন্টারেস্টে সারাই মিলাইয়া গাইয়া আর ইফতার সময় আল্লাহ দেশ হইতে কি হইল বই রইছে আল্লাহ ওটা হুন্ত করিয়া হ্যাঁ বই রইছে আল্লাহ ওটা হুন্ত করিয়া আনলে যাও না তুমি গিয়া হও না হ্যাঁ মুফতি সাহেব আমার এক লাখ টাকা ব্যাংক আছে এক বছর রয়েছে আমার এখন কোনো খামা লাগছে না আমি কিতা করতাম ইগুন আরো খুজাইয়া আনাত গেলে লুকায় কই মুল্লাই তোর আর কোন কাম নাই কাইয়া উবারে গেলা রিসিট লইয়া এটা কমি মতো শাসন তো কি লানা বেদার নাই আমার মতে আপনার আমার দুষ্ট কলার বুজুর্গ কল আমার ভাই এই নকল খালি ওয়াজ ঘটায় তফসির ঘটায় তবলিক ঘটায় হ্যাঁ আর আল্লাহ আল্লাহ ঘটায় আর 68টা টাকা ব্যাংক তোয়া না জকাত দেবা আছে না ইন্টারেস্ট দেবা আছে হ্যাঁ এর বাদে হ্যাঁ তোমার ভুলির বিয়া দিলারায় তুমি 5 লক্ষ টাকা আনিয়া তোমার ভুলির বিয়া দিলারায় রে বাবাই আর বাইয়ে ফারমর মুনুখানিয়া গুদাম কাটতে কি ভুলি বিয়া দি তোমার না ওথার নাম মুসলমানিনী আর ওথার নাম দিনদারিনী এর লাগে আল্লাহ মাফ করে দে কাহক আল্লাহ আমিন ব্যাংক টাকা যেটা আছে এটা হিসাব করিয়া এটা আমরা আনা সোয়াবন নিতে হ্যাঁ নিয়তে আমরা ফকির মিসকিনে দিতাম এথিমরে দিতাম আমরা বাটিয়া দিতাম এটা সারা তুইয়া আর গুয়ে তুয়ে সারাই মিলাইয়া যদি খালি এন এটা খাওয়াইতো না এটা খাওয়াইতো না একটাই কইবা এই গোখান থাকি আনই নি তাই প্রত্যেক বছর হ্যাঁ আমি আমার ঠিক মাত মাতিয়ার কোরআন আর হদিসর মাত মাতিয়ার কোরআন শরীফ আল্লাহ কইছেন আম্বিয়াই কেরাম অগলরে তোমরা হালাল গেজা খাও আর নেক আমল করো তোমারে আমারে আল্লাহ কইছেন আল্লাহ ও মুমিন অকল তোমরা হালাল গেজা খাও আর নেক আমল করো এখন এন হক কাইয়া রাড়ি বেটির হক কাইয়া রাস্তার টেকা খাইয়া হিগে আপনার গর ভায় না হিগে আপনার গর ভায় না যে গুর হে দরখান নাই হে তো হে তার হে সাইলে তিনখান বানাইতে পারবো আর যজ্ঞের তেরফাল টেঙ্গাইয়া তাকের হে আপনার কুল দি বেড়া দি তাকের ইগু গেলে হইন ইগু গেলে হইন তোমার উইঠিং নিষ্ঠ নাম নাই উইঠিং নিষ্ঠ নাম নাই হে মুখে দি খারায় এমনি বললে বার করবো একদিন এমনিও বাড়াইব এর লাগে আমরা মাননীয় হ্যাঁ আপনার আর আসামর মুখ্যমন্ত্রী সাহেব দামাত মরাকা তুহুম হ্যাঁ এরপরে আরও হ্যাঁ কিছু বড় বড় বাই আইনতর লাইনে খেদায় এখন আপনার প্রায় মানুষে ফার ফাননি না না খোঁজে এখন প্রায় মানুষে ফার এটা যদি আপনার নাট কিছু টাইট হইতো না তেরোলা ফাইলে এলা মানে খালি কই দাও না হুইটিং লিস্ট নাম নাই হুইটিং লিস্ট নাম নাই হ্যাঁ আমার দুষ্ট কলার বুজুর্গ কল হিগুর বাড়ির থেরাফাম বইবার দেখা নাই 6-7 কু বয়েল ফানি দের হ্যাঁ এর বাদে ইগুর হরুতায় গিয়া তেজপুর থেকে ফানি আন্তরা ইগু গেল কয় তোমার হোল্ডিং গো কিতাবের হোল্ডিং গো কিতাবের আউজ অগুর কাছ থেকে লই লইছে হিগে ফিসে এক গুবু আর গরর ভিতরে এক গো দারো আর গো হ্যাঁ জবাব দেওয়া লাগবো এটা কিয়ামতের দিন কিয়ামতের দিন এটা জবাব দেওয়া লাগবো এর লাগিয়া কোরআনে করিমও আল্লাহ কইছেন হালাল গেজা খাওয়ার নেক আমল করো হালাল গেজা খাওয়ার নেক আমল করো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারাম নবীজি ফরমায় যে শরীর রক্ত হইল হারাম টেকায় সুদর টেকায় কুসর টেকায় বাইর হকে বনির হকে রাস্তার টেকায় আল্লাহর নবী কইছেন সেই শরীরে জান্নাতের বাতাস পাইত না ইয়া নাউজুবিল্লাহ বড় করে হোক কানা নাউজুবিল্লাহ কত বড় কথা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমরের কথা নবীজি কইছেন ওয়া উমরু ফিল জান্নাহ উমর তুমি জান্নাতি নবীজি কইছেন আল্লাহর রাসূল যেদিন মেরাজ গেছলা ব্যস্ত জেবলা হামাইলা দেখলা ওলা সুন্দর করে ঘর এখান বানাই কার অনেকজন বেটি মানুষে ঘরের সামনে দাঁড়াবো উজু হতলা রে ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেটিরে জিজ্ঞাসলাই গরিকান আল্লাহ খাল লাগে বানাইছেন এই আওরতে হইত্রা এই গরিকান আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর ফারুকর লাগে বানাইছেন খ সুহান নবীজি দেখি আইছেন নানি উমরের ঘর নবীজি দেখি আইছেন তান মোবারক চোখ দিয়া উমরর গর আল্লাহ তালায় ব্যস্ত বানাইয়া তৈছেন গরে খালি জলমল জলমল করে হ্যাঁ ও উমরে কইত্রা যাইন 10 টাকা দি কাপড় লইবা 9 টাকা হালাল আর 1 টাকা হারাম
আল্লাহর নবী কইছেন সেই কাফলে নামাজ হইত না সেই কাফলে নামাজ হইত না এর লাগি তো কোনো নামাজ হল না হ্যাঁ তুমি গলায় বালাবালি খাইয়া হালাল গাজা খাইয়া রাত খান্দি কুন্দিয়া হে আরো গয়া হামাই গেল মালমাড্ডা তোমার লগে আর দোয়া শুরু হইল আল্লাহ দেশ হইতা কিত হইল মেঘ দেনা আল্লাহ ইতা হিতা সমস্যা দেখা দিছে তুমি হরাইয়া দাও দোয়া করতে 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 বাদর দিন নিউজ আপনার সভা যায় আরো ডাট হইছে খানবার আরো ডাট হইয়া উঠে আপনার কারণটা কিতা এর লাগিয়া সর্বপ্রথম ফয়লা মাছ হইল গেজা আপনার হালাল হওয়া লাগবো গেজা যদি হালাল হয় না খানি যদি হালাল হয় না রুটি যদি হালাল হয় না ব্যবসা যদি হালাল হয় না তুমি যদি মসজিদের সাথে লগে মিশিয়া যাও তইলে তা খুনতায় খামাইত খুনতায় খা খুনতায় খামাইত আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নহল উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু নবীজি হইত্রা আমার বাদে যদি আল্লাহ খরলে নবী বানাইতা মক্কাত তাহলে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রে নবী বানা নিইল নে বড় করি হক সুবহানাল্লাহ ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত তাঞ্জাবলা বাদশা আসলা রে ভাই খলিফাতুল মুসলিমিন আসলা এক বেটিয়ে গে সুঙ্গাত করি তেল লইয়া দাঁড়ি যাইতে সময় আধা হতো গিয়া উষ্টা খাইয়া তেলটা বালি থলিয়া বালিয়ে খাই লিয়েছে আল্লাহর বন্দি খান্দি খান্দি খলিফাতুল মুসলিমিন উমর ফারুকর বাড়ি যায় গিয়া কয় উমর ও বাদশা তুমি আমার তেল দাও আমার তেলের বড় দরকার খলিফাতুল মুসলিমিন উমর ফারুককে কইলাই না তেলের কোনো ব্যবস্থা নাই আমার কাছে তেল নাই কিছু নাই তুমি তোমার তশরিফ লইয়া যাও বেটিয়ে মানে না কয় হুজুর আমার তেলের দরকার আমার তেল দেখা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সিটি এখন লেখেন বলে ও বালি আমি উমরে কই আর তুমি বেটির তেল ফুটাইতা দিলেই হোক সুবহানাল্লাহ আর বেটিরে কইলা যেন তোর তেল ফরছে অননিয়া সিটি ওখান তৈসার সুঙ্গা গুত হইস কিতাব লেখেন বেটিয়া নিয়া সিটি তৈছে কিতাব লেখেন আমরার বেটিনতে জেলা ময়দার খাই হল গুলিল বনিলনি ওলা মাটিয়ার ডাকি ডাকিয়া খান্দি খান্দিয়া মাটিয়ার ডাকি ডাকিয়া বেটির সুঙ্গাতরে ভাই তেল দিলাইছে বড় করি কো সুবহানাল্লাহ এক সিটি দিছে নিমরে খ সিটি দিছে আমরা 90,000 সিটি দিলে বালিয়ে তেল দিব নি খোসা তেল দিত না কিটা লাগি দিছে না দেখো আজ করে হালত সারা দুনিয়ার মানুষ বাড়ি ঠিক কি না হ্যাঁ তেল খান থেকে দিতে আল্লাহ এর লাগি রে ভাই খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাজি আল্লাহ তালান হু একদিন হুজাইফা বিন ইয়ামান রাজি আল্লাহ তালান হুর বাড়িত গেছে খান্দি খান্দি গেছে হুজাইফা দেখে কইল উমর কিতস কিতাব ইয়াহার হান্দকি বিলে নবীজিয়ে তোমারে মুনাফিকর লিস্ট দিছে মক্কাত যা মুনাফিক আসলা ইতার কথা একমাত্র নবীজিয়ে হুজাইফা বিন ইয়ামান রাজি আল্লাহ তালান হুরে হইছে এর লাগিয়া মক্কাত কোনো মানু মল্লে সাহাবাই কেরামে ঠিলা তুটিয়া দেখতা হুজাইফা বিন ইয়ামান জনজাত তাহলে তারা যাইতা হুক সুবহানাল্লাহ আর যে জনজাত হুজাইফা নাই এই জনজাত সাহাবাই কেরাম যাইতা না ও সময় খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নে খান্দি খান্দি কইলা ও হুজাইফা নবী যে তোমারে মুনাফিকর লিস্ট যগ্গু দিছলা ইন তো আমি উমরর নাম তাকার কথা নাই এর বাদে একটা বার চাও চাই সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মিশকা শরীফ আইসকুর দিন হদিস আছে নবীজিয়ে কইছেন উমর তুমি জান্নতি উমর তুমি জান্নতি এর বাদে নবীজিয়ে তান মোবারক চোখ দিয়ে দেখি আইছেন উমরর ঘর ব্যস্ত এর বাদে নবীজিয়ে দ্বারারে জান্নতর ঘোষণা দিছে ইন উমরর নাম আছে রে ভাই এর বাদে খলিফাতুল মুসলিমিন উমর ফারুকে গিয়া খান্দিত্রা কৌসাইন উমরর নাম হন তাকা হ্যাঁ সম্ভব নি কোন চাই না হ্যাঁ এর বাদে ওলা আল্লাহরে ডরাইছেন তা ওলা আল্লাহরে ডরাইছেন এর লাগিয়া গেজা যত সময় হালাল হইব না গেজা যত সময় হালাল হইব না খানি যত সময় হালাল হইব না অত সময় দোয়া কবুল হইত না আল্লাহর এক অলিয়ে তান্তুরা গমর দরকার হইল তান মুরিদর কইলা যাও সুফিয়ান সুরির বাড়ির থেকে গিয়া গম লইয়াও তখন এই আল্লাহর অলির মুরিদ ডাইন সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহির বাড়িত গম আনাত গেছে সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি আপনার এই অলি আল্লাহর মুরিদরে কইয়া দিলা বাইরে তোমার অলিরে গিয়া জানাই দিও আমার কাছে হালাল কোনো মাল নাই আমার কাছে হালাল কোনো গেজা নাই আমার কাছে হালাল কোনো গম নাই বড় করি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
هاي الله ولير مريدة خيلا بلو فرشاد وصفيان سوري يخون تو تمي غم مرا دراي ارتو يا تمي ناخرو كتال لگيا بلي عمار جي هاي گولا دراتا ايتا عرق بطر غمور ارا ثمائش بلو اري گور فاو تويا فندا تويا هوبتر غم ايا عمار غمور لگي ميوئي گسو گيا اللگي عمار گسو يخون كنو حلال كنو مالاي خو سبحان মাত বুঝছো নাকি তখন ফান্দা তুই আই গেছে এখন ইগুন আই অগুন তোর লগে মিলি গেছে এখন তোমার কিলা দিব হ্যাঁ ইগুন আমি উত্তর রাখতাম না ইগুন তোর একটা ব্যবস্থা লওয়ালাম হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন তারার কথা আল্লাহ হুন্তানি না আমরার কথা আল্লাহ হুন্তা ও তোরা চিন্তা লাগ